তাহলে শিরিক কি ইমানের মধ্যে ঢোকে? শিরিক কি আমাদের মুসলিমের মধ্যে শিরিক আছে? আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেকে মুসলিম বলে দাবি করে তাদের মধ্যে অধিকাংশ শিরিক কারণে বলে, অধিকাংশ মানুষ তারা মুশরিক। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি জান্নাত যেতে চায় তার সাথে যেন শিরিক না থাকে, শিরিক না থাকে। এই আপনার হাতে লাল সুতা কেন? আপনার ছেলের গলায় কালো সুতা কেন? আসে না নাই? আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সম্মানিত দিনী ভাই, আমরা সবাই জান্নাত চাই, তাই না? জি, আলহামদুলিল্লাহ। যারা এখানে ইসলামিক সেন্টারে এসেছেন, আশা করা যায় তাদের ভিতরে কিছুটা হলেও চেতনা আছে, তবেই তো আসছেন। আর যার ভিতরে এতটুকু চেতনাও নেই যে দেখেন ঘরে বসে মোবাইল টিপতেছে, সে এখানে এসে কি শুনতে যাচ্ছেন? সমাজ দিনী ভাই, আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহ আমাকে জান্নাত চেহারা দেখে দিবেন না, আমার শরীর দেখে দিবেন না, আল্লাহ তারা দেখবেন আমার কাছে দুটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো ইমান, একটা কি? ইমানকে যদি বলি, শুধু ইমান বললে হবে না, ইমানকে বলতে হবে আল আকীদাতুস সহিহা। কি বলতে হবে? বিশুদ্ধ আকীদা। কি হতে হবে ভাই? বিশুদ্ধ আকীদা। আমি শুধু আকীদা বললাম না, শুধু আকীদা কি বললাম? বিশুদ্ধ আকীদা। এটা যদি আমি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, আর তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলে আল আমালুস সালেহ, সৎকর্ম। কি লাগবে? তাহলে আজকে আমরা এই সংক্ষিপ্ত বৈঠকে খুবই সংক্ষিপ্ত আকারে জানবো যে সঠিক আকীদা কি এবং আমলে সালে কি। ঠিক আছে ভাই, এই দুটাই হলো আমাদের মূল হাতিয়ার। যদি বলেন এক কথায় যে দুনিয়ায় আমল করলে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, এটা ভুল। এটা কি? কারণ আল্লাহ পাক বলছেন সূরা গাশিয়া, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক আমলকারী এমন হবে আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমল করার পরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বুঝে আসলো? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 182 নম্বর আয়াত কত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো কি যে আমরা আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলমান। আমরা কি কষ্ট করে মুসলমান হয়েছি? জন্মসূত্রে পাওয়া আকীদা আমরা পেয়ে গেছি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা নিজেরা কি মুসলিম, তাই নয় কি? কথা বুঝেন? শোনেন, এই মুসলিম হওয়াই নাজাতের জন্য যথেষ্ট নয়, নাজাতের জন্য যথেষ্ট নয়। কি করতে হবে একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন তুমি যদি কামিয়াব হতে চাও আর হেদায়েত নিয়ে যদি মরতে চাও, তাহলে শোনো, তোমার আকীদার সবসময় তোমার আকীদাটাকে পিছন থেকে খেয়াল করতে হবে, যে তোমার আকীদার ভিতরে, তাওহীদের ভিতরে যেন শিরিক মিশ্রিত না হয়। কি না হয়? আল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যারা ইমান এনেছো, আমরা ইমান এনেছি না, এটা নাজাতের জন্য যথেষ্ট নয়। আর কি করতে হবে? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ইমানের সাথে যেন জুলুম মিশ্রিত না হয়। কি না হয় ভাই? জুলুমের অর্থ কি? শিরিক। জুলুমের অর্থ কি? শিরিক, মিশ্রিত না হয়। এটা যদি হয় তার মানে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরেকটি হাদিসে, সেটা কি? মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখাল আল জান্নাহ। তুমি মুসলিম তো, নাজাত পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট নয়। কি করতে হবে ভাই? যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে ওই ব্যক্তির সাথে কোনো শিরিকের গুণা নাই। আমার ভাষা মনে হয় আপনারা বুঝতে পারছেন না, পিছনে মনে আছে, আমার মৃত্যু হচ্ছে এমন অবস্থায় যে আমার সাথে শিরিক নাই। কি নাই? শিরিক নাই মানে কি অন্য গুণা নাই? আছে, অন্য গুণা আছে। আচ্ছা, অন্য গুণার পরিমাণ যদি বেশি হয়, কি হয়? অনেক বেশি গুণা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আতাইতানি বিকারাবিল আরদি মিন খাতায়া, তুমি আমার কাছে এসেছো এত গুণা নিয়ে
যে তোমার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা, জমিন একবারে গুনাহ দিয়ে ভরে গেছে, গুনাহ দেখিয়ে গেছে। তাহলে কত গুনাহ করেছি না? লাউ আতাইতানি, এত গুনার পর তুমি আল্লাহকে বলছো আয় আল্লাহ, এক সময় তোমার এই গুনার প্রতি তোমার স্মরণ আসছে যে তুমি লজ্জিত হয়েছো, তুমি অনুতপ্ত হয়েছো, আল্লাহর কাছে হাত তুলেছো, আয় আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কি বলেছো আল্লাহ তোমাকে? এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তুমি আন্তরিক, তুমি কি আন্তরিক? আল্লাহ রসুল বলছেন যে তোমার এই এতগুলি গুনার মধ্যে সব গুণা আছে, বহু রকম গুণা আছে, কিন্তু এই গুণার মধ্যে শিরিক নেই। কি নেই? এই একটি জিনিস যদি তুমি সতর্ক থাকতে পারো, গুণা বহুত আছে, গুণার মধ্যে শিরিক নেই। লা আতাইতুকা বিকারাবিহা মাগফিরাতান, হাদিসে কুদসি আল্লাহ বলছেন তুই এত বেশি গুণা নিয়েও যদি আমাকে বলিস আল্লাহ তুই ক্ষমা করে দে, আমি তোকে এই জমিন থেকে নিয়ে আসমান ভরে রহমত ক্ষমা দিয়ে আমি তোকে মাফ করে দিব, শর্ত শুধু একটাই, ওই গুনার মধ্যে যেন শিরিক না থাকে। কি না থাকে? শিরিক না থাকে। আমার কথা বুঝতে পারছি না? এই জন্য রসুল বলছেন তুমি যেই সময় মারা যাচ্ছ তোমার সাথে শিরিক নেই। কি নাই? শিরিক নেই, আছে অন্যান্য গুণা আছে, শিরিক নেই। দাখালাল জান্নাত, তুমি জান্নাতে হয় প্রথম দিনই যাবা বিনা হিসাবে, আর না হয় জিনার শাস্তি, চুরির শাস্তি, হ্যাঁ অপকর্মের শাস্তি পাওয়ার পর তোমার সাথে যেহেতু তাওহীদ আছে, ঈমান আছে, শিরিক নাই, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এতটুকু কথা বুঝে আসলো ভাই? এতটুকু কথা বুঝে আসলো? আচ্ছা, তাহলে কি থাকতে হবে না? শিরিক থাকা যাবে না আমার আকীদার মধ্যে, আমার ইমানের মধ্যে। এতটুকু বুঝে আসছে তাই নাকি? আচ্ছা, তাহলে শিরিক কি ইমানের মধ্যে ঢোকে? শিরিক কি আমাদের মুসলিমের মধ্যে শিরিক আছে? আছে, কম না বেশি? সূরা ইউসুফ কি বললাম? 106 নম্বর আয়াত, 100। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ তাআলা বলছেন হে মুমিন শোনো, তুমি জন্মসূত্রে মুসলমান হয়েছো আর তুমি একেবারে নিশ্চিন্তে বসে আছো যে মৃত্যুর পর তো জান্নাত দিবেই যেহেতু আমি মুসলমান, কথা বলেন নেই? আল্লাহ তাআলা বলছেন যারা নিজেকে মুসলিম বলে দাবি করে তাদের মধ্যে অধিকাংশ শিরিক কারণে বলে, অধিকাংশ মানুষ তারা মুশরিক, অধিকাংশ মানুষ কি এখনো আলোচনা বোঝেন নেই। শিরিক যেটা হয় শোনেন, একজন মানুষ হয় মুশরিক, একজন মানুষ কি হয় মুশরিক, মানে তার আকীদা হলো আল্লাহ একটা নয়, আল্লাহ একাধিক, তাহলে সে মুশরিক না। আর আরেকজন ব্যক্তি সে কাফের, সে কি আল্লাহকে অস্বীকার করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। আরেকজন মুনাফিক, আকিদাই মানে ইসলাম মুখে বলে কিন্তু অন্তরে ইসলাম নাই, এরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কি চিরস্থায়ী? এটা আমরা সবাই জানি না? যদি কাফের মারা দেয় সে কি কোনো জান্নাতে যাবে? মুশরিক মারা দেয় কোনোদিন জান্নাতে যাবে? মুনাফিক মারা দেয় কোনোদিন জান্নাতে যাবে? আর একটা জিনিস আমাদের জানা নাই, সেটা হলেই মুসলমানও মুশরিক হয়, মুসলমানও কাফের হয়, মুসলমানও মুনাফিক হয়, এটা কি জানেন? একটা হাদিস শোনেন, রসুল সাসান বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে, ইচ্ছা করে কি করে, ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তি কুফরি করলো। ওই ব্যক্তি কি করলো? কুফরি করলো। আমার মনে হয় এই কুফরি এখন মুসলমানের মধ্যে নেই, দু একটার মধ্যে আছে মনে হয়। শতকরা কত? আপনার আপনার হিসাব আপনি দেন, আপনার বিষয়টা আমি জানি না, আপনি ভালো জানেন, আপনি যে মনে প্রশান্ত নিয়ে আসেন যে আল্লাহ আমাকে জান্নাত না দিলে কাকে দিবে, আপনি একটু চিন্তা করে দেখেন প্লিজ। আপনাকে আল্লাহ পাক হুশ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছে, একটু আলোচনা বিস্তারিত হবে না, আপনার শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি। কাফের চিরস্থায়ী জাহান্নামি, মুশরিক চিরস্থায়ী জাহান্নামি, মুনাফিক চিরস্থায়ী জাহান্নামি। আচ্ছা দেখেন তো আপনার মধ্যে তো কুফরি নেই, তো একটা হলো চিরস্থায়ী জাহান্নামি কাফের, আরো কিছু এমন কর্ম আছে রসুল বলছেন এই কর্মগুলি শিরিক, এই কর্মগুলি কুফুর, এই কর্মগুলি নেফাক। যেমন একটা উদাহরণ দিলাম আপনাকে যে
আবদুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলার সাহাবী বলছেন যে আমাদের সাথীরা আন্না আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন তারকুহু কুফরান ইল্লা সালাহ, নামাজ ছেড়ে দেওয়া এটা যে একটা কুফরি কাজ এটা আমাদের সকল সাহাবীরা এ বিষয়ে ঐক্যমত। এ বিষয়ে কি? ঐক্যমত। কিন্তু আমরা মাশাআল্লাহ মুসলমান কিছু আছি হলো শুধু রমজানের মুসলমান, আর কিছু আছি জুম্মার মুসলমান, আর কিছু আছি আমরা দিনের মধ্যে দুই এক ওয়াক্তের মুসলমান। এত সহজ না। আপনি যে মনে করেছেন যে আল্লাহ পাক আপনাকে জান্নাতেন দিল না দিলে কাকে দিবে, এখন আপনি ভুলের উপর আছেন। একটু চিন্তা করে দেখেন, আমি একটা উদাহরণ দিলাম কুফরি, ঠিক আছে? আচ্ছা আর একটা উদাহরণ দেই, কি কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায়, গণক বোঝেন? আপনার হাত দেখে বলে দেয়, এরকম গণক বাংলাদেশে নাই, কেউ হাত দেখে বলে আর কেউ পাখি নিয়ে বসে আছে ঢাকার বিভিন্ন মানে ব্রিজের উপরে বসে আছে, আপনার ভাগ্য হ্যাঁ তারা নির্ধারণ করে যে তোমার ভবিষ্যতে কি হবে। কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তির কাছে যেয়ে বলে দেখো তো আমার বিয়ে হবে কোথায়, হ্যাঁ আমার ভবিষ্যতে কি হবে, তখন সে হয় আপনার হাত দেখে বলবে, হ্যাঁ আর না হয় তোতা পাখি ছেড়া দিয়ে একটা চিঠি তুলবে। কথা বলেন নেই, আল্লাহ হতভাগ্য মুসলমান এরকম। আচ্ছা বলেন দেখি এর বাংলাদেশে আসে না নাই? তাদের কাছে কারা যায়? হিন্দুরা যায় মনে হয়, না মুসলমানরা যায়, তাদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। যে তখন ওই পাখি ওখান থেকে একটা চিঠি উঠে বলে ওহ তোমার তো বিবাহ হবে ঠিকই, কিন্তু তোমার শ্বশুর তো অসুস্থ হবে, তোমার স্ত্রী সুন্দর হবে, সে খারাপ বলে না ভালো বলে, ভালো বলেই তো হারিয়ে দিবেন নাকি, ভবিষ্যৎ খারাপ কিছু বলে না। কথা বলেন নাই? আচ্ছা যিনি ভাগ্য নিয়ে ভবিষ্যতের বাণী নিয়ে বসে আছে ওখানে, ওর নিজের ভাগ্যের খবর আছে বেচারা? ওই পাঁচ টাকা চাওয়ার জন্য ওখানে বসে আছে পাখি নিয়ে, কথা বলেন নাই? তো কোন একজন প্রবাসী আপনাদের মতো মাশাআল্লাহ সচেতন ব্যক্তি যে বলছে আচ্ছা দেখতো বেটা আমার যে আগে একটা চর মেরেছে, জোরে একটা থাপ্পড় মেরেছে গোলকের, বুঝলেন থাপ্পড় মেরেছে, বোঝাই তো আগে মারলিখেন? বলে মারলাম। তো আপনি আমার জানেন যে আমার ভবিষ্যতে কি হবে, তো আপনি এটা জানেন না আমি আসলে থাপ্পড় মারবো এটা জানেন আপনি? তার মানে কি ধোকা, তার মানে কি ধোকা? কথা এখানেই শেষ না। কথা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা কাহিনান, কেউ যদি এই গোলকের কাছে যায় ওয়াসাদ্দাকা, এবং ও যে কথাটা বলছে তোমার অমুক জায়গায় বিয়ে হবে, কালকে তোমার এই হবে সেই হবে, তোমার অন্তরে যদি তার কথার বিষয়ে বিশ্বাস চলে আসে আসলে কথাটা ঠিকই, কথাটা কি ঠিকই, ফাকাদ কাফারা দীনি মুহাম্মাদ, তুই মুহাম্মাদের দিনকে কুফরি করলি, কি করলি? তাহলে একটা কুফুর আগে বললাম ওটা আসে না নাই আমাদের মধ্যে, এখন যে কুফুর শুনলে এটা আসে না নাই? এরকম যদি আমি একটার পর একটা কুফুর বলি তাহলে আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। এখন আসি আর একদিকে, সেটা হলে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি জান্নাত যেতে চায় তার সাথে যেন শিরিক না থাকে, শিরিক না থাকে। কোরআন বলছে অধিকাংশ মুসলমান শিরিক করে, এখন আমরা একটু দেখি তো আমাদের মধ্যে কি শিরিক আছে। আচ্ছা বাড়িতে বসে আছেন, এখন বসে থেকে কিছু চিন্তা ভাবনা করতেছেন যে কালকে কি করা যায়, বাড়ির মাথার উপরে টিকটিকি বসে আছে, এখন আপনার এই চিন্তার সাথে টিকটিকি বলছে ঠিক ঠিক, তখন আপনি কি মনে করেন, কি মনে করেন? আমার চিন্তা ঠিক আছে তাহলে এই কাজটা করা যাবে, তাহলে কি মনে করলেন জানেন? এলমে গায়েব, মানে আমার ভবিষ্যতে কি হবে এটা যদি আপনি মনে করেন গণক জানে, তাহলে আপনি আল্লাহর জায়গায় গোলককে বসালেন। কথা আমার বাংলা ভাষা বুঝে আসতেছে? আর যে ব্যক্তি বললেন টিকটিকি আমার মনের খবর ঠিক বলে দিয়েছে, তার মানে যেই গায়েব আল্লাহ জানার অধিকার রাখে, আপনি আল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ এই টিকটিকিকে রাখলেন, এই টিকটিকে যদি একবার আঘাতে মারেন তাহলে একশোটা নাকি, কথা বুঝতে পারছেন তো? আর আপনি টিকটিকিকে নাউজুবিল্লাহ আল্লাহর জায়গায় রাখছেন, তাহলে এরকম শিরিক এবং কুফুর আসে না নাই? আর একটা হাদিস শোনেন, রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি তামিমা শরীরে ঝুলাই, কি ঝুলাই? তামিমা জিনিসটা কি একটু ভালো করে শোনেন, শোনেন সংক্ষেপে বলি, আলোচনা তো আমার টাইম শেষ হয়ে যাবে। তামিমা মানে হলো এই রোগ মুক্তি হওয়ার জন্য নিজের শরীরে কিছু ঝুলানো,
অথবা রোগ থেকে বাঁচার জন্য, রোগ মুক্তি হওয়ার জন্য, অথবা রোগ যেন না আসে। আচ্ছা, আমাদের দেশে গাছে ফল আসলে ঝাড়ু লটকা দেয় না, স্যান্ডেল লটকা দেয় না, ভাঙ্গা পাতিল লটকা দেয় না, কেন লটকা দেয় বলেন? কেন লটকা দেয়? এই যে খেয়াল করেন, আপনার ছোট বাচ্চার এই যে কপালে যে একটা কালো দাগ দিয়েছেন এখানে ফোটা, এই ফোটার ফজিলতকে জানেন আপনি? এটা কেন দেয় বলেন? নজর থেকে বাঁচার জন্য। নজর থেকে, ওটা তো পাল পাতিলের কালি, তাহলে নজর থেকে বাঁচাবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নজর আসে শয়তানের পক্ষ থেকে, আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচার আশ্রয় চাইতে হবে আল্লাহ। আল্লাহ আমাকে নজর থেকে বাঁচাবে, আল্লাহ আমার গাছের ফল হেফাজত করবে, আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দিবে, আর আপনি আল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ রেখেছেন পাতিলের কালিকে। এই আপনার হাতে লাল সুতা কেন? আপনার ছেলের গলায় কালো সুতা কেন? আসে না নাই? এটা তো আসেই, কালো সুতা লাল সুতা। এখন কিছুটা মানুষ সচেতন হয়েছে, আর আগে তো শুধু পেটে যদি বাচ্চা আসে, আরে বাপরে, মানে মায়ের এখানে এক তাবিজ, গলায় আর এক তাবিজ, দুই হাতে আরও দুই তাবিজ, আর বাচ্চা হওয়ার সাথে সাথে তার কালো সুতা লাল সুতা মাথায় ফোটা, মানে সব কিছু কিন্তু তামিমা, সব কিছু কি তামিমা। সুতা কেন লটকাইছেন? যেন আমার রোগ না রোগ যেন না ধরে। গাছের ঝাড়ু কেন লটকাইছেন? যেন ফল, গাছের ফল যেন মানে নজর না লাগে, পড়ে না যায়, ঠিক আছে? তাহলে এই ফলকে হেফাজত করবে কে? আল্লাহ তাআলা। আচ্ছা, আপনার রোগ হয়েছে, বাচ্চা পেশাব করে, আপনার শরীরে দিয়েছেন তাবিজ লটকে, কি দিয়েছেন? তাবিজ। ওই তাবিজ হয় একটা তাবিজ আকৃতিতে, হয় তাবিজ হোক না হয় কোন একটা গাছের ছল আপনার গাছের শরীরে লটকায় দেন, যা কিছু শরীরে ঝুলিয়ে দিবেন। মান তাআল্লাকা তামিমাতান, আপনার বিশ্বাস যদি হয় এই তাবিজ আমাকে শেফা দিবে, এই সুতা আমাকে শেফা দিবে, হাতের বালা আমাকে শেফা দিবে। আর আংটি, আংটি কি করবে? সেবা দিবে না? আল্লাহুল মুস্তাআন। এরকম কোন আজব দেশ পৃথিবীতে আছে যেখানে শিরিক টিভিতে বিক্রি হয়? টিভিতে শিরিক, আর কোনো হুজুর সে শিরিকের বিরুদ্ধে বলে না, প্রকাশ্যে যে এই তাবিজ পরে আসে বলছে আমি আমেরিকার ভিসা পেয়েছি, বলে বলে না? আচ্ছা বলে, আমি আলোচনা বেশি লম্বা করতে পারবো না। আল্লাহ যে বলেছেন অধিকাংশ মুসলমান শিরিক করে, এই যতগুলি শিরিক শুনলেন এগুলি শিরিক হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, কথা বলেন কার মধ্যে আছে? এখনো আপনি শিরিক বোঝেন নাই। বাংলাদেশে কতগুলো ওলি আছে? কত? 298,000 নাকি আরো, মানে 5 বছর আগের এটা হিসাব। যত পীর, আর ওই পীর মারা গেলে আবার মাজারও আছে তাদের, আছে না? আর পীরের তো কোনো হিসাব নেই। হ্যাঁ, গাদা পীর, তারপরে কি নাম, ভালা পীর, মানে পীরের এক একটা ন্যাংটা পীর, পাগল পীর। হ্যাঁ, এই সব পীরের মাজার যেগুলি আছে, এই মাজারে কারা যায়? হিন্দুরা যায়? হ্যাঁ, আচ্ছা, এই মাজার যারা যাচ্ছে তারা কেন যায়? যারা মাজার পূজারী তারা বলে আমরা কবর জিয়ারত করতে যাই। কি করতে যাই? আরে বাবা, কবর জিয়ারত করতে রসুল যেই কবরে যেতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেন? বাকি উল গারকাদি। রসুল তো বলেছেন যে কবরের মাধ্যমে শিরিক ঢুকেছে, অতএব উঁচা কবরে রাখো না, কবরকে সমান করে দাও। কবরে কেন যাবা? কবর থেকে কিছু চাওয়ার জন্য না, কবর থেকে কিছু পাওয়ার জন্য না। আপনি কবর জিয়ারত করবেন দুটা কারণে, কয়টা কারণে? একটা হলে কবরবাসীর জন্য আপনি দোয়া করেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা কি নাম, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। হে ঈমানদার, একটু ভালো করে খেয়াল করেন, কবরে মৃত্যুর পরেও যদি আপনি কুফর নিয়ে মারা যান, আপনার ছেলে হাফেজ হোক, মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, আপনার আমলের মধ্যে শিরিক আছে, সারা বাংলাদেশে হুজুর, এমনকি মক্কার হারামের ইমামও যদি দোয়া করে, ওই দোয়া আপনার কোনো উপকারে আসবে না। কারণ সবাই দোয়া করবে রব্বানা ফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তারা বলবে আয় আল্লাহ, ওই সমস্ত মাইয়েতকে তুমি ক্ষমা করো যারা ঈমান নিয়ে গেছে, যাদের মধ্যে শিরিক নেই।
তার জন্য দোয়া করবে। মারাত্মক এখনো শিরিকের ভয়াবহতা বোঝেন নাই, অত্যন্ত কঠিন ব্যাপার। এবং রসুল বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়া চলবে না, এটা চলবে না। এটা সহি দোয়া কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুমিনিনা মুসলিমিন, হে মুমিন নারী পুরুষের কবরওয়ালা, তোমরা আগে গেছো, তোমাদের পরে আমরা আসতেছি, আমরা তোমাদের কল্যাণ চাই, আমাদের কল্যাণ চাই। তাহলে আপনি কবরে যাবেন কি জন্য? কবরবাসীর জন্য, দোয়া করার জন্য। এতটুকু বুঝে আসলো ভাই? আর একটা ফায়দা আছে, সেটা হলেই ফাইন্নাহা তুজাক্কিরুল আখিরাত তুজাক্কিরুল মাউত, কবরে গেলে আখিরাতের কথা স্মরণ হয়, কি ভাই হয় না, মৃত্যুর কথা স্মরণ হয়। আচ্ছা, এই শাহজালালের মাজারে ওই যেখানে চারিপাশে থেকে লাইট দিয়ে একদম মানে রাত্রেও দিনের মতো একদম আলোকিত, ঢোল তবলা সেখানে বাজানো হচ্ছে, আগরবাতি জ্বালানো আছে, কবরের সামনে দামি থেকে দামি কার্পেট বিছানো আছে, এবং সেখানে হালুয়া সিন্নি বহু কিছু খাওয়ার আয়োজন আছে, ওই কবরে গেলে কি আপনার মৃত্যুর কথা স্মরণ হবে? নাকি আপনার মার কবরে গেলে, আপনার নারীর কবরে গেলে, আপনার দাদার কবর, ওই যে গ্রামের পাশে বাঁশের ঝোরের ভিতরে রাত্রে সেই কবরস্থানে যান, তাহলে প্রকৃত কবরের কথা মনে হবে, আহারে এই কবরে তো আমাকে একদিন আসতে হবে। তুজাক্কিরুল আখিরা তুজাক্কিরুল মউত, শরীয়ত বলছে কবর জিয়ারত করো, আখিরাতের কথা স্মরণ হবে, তাই কবর জিয়ারত করো, মৃত ব্যক্তির জন্য দোয়া করো। আরে বাবা, তুমি যেই পীরের জন্য মাজার তৈয়ার করেছো, তো তুমি আর তার জন্য দোয়া করতে কোথায় যাচ্ছ? আসলে কি যারা যায় তারা কি তাদের জন্য দোয়া করতে যায়, না তাদের কাছ থেকে কিছু চাওয়া এবং পাওয়ার জন্য যায়? সমাজে দিনী ভাই, আমাদের দেশের মুসলমান এত মানে আবেগী মুসলমান, এরা তো পীরের কাছে সরাসরি চেয়ে শিরিক করে। এর চাইতে দুঃখের বিষয়, পীর তো আসে কবরে, এমন ওই পীর যদি গজার মাছ খেয়ে থাকে, তাহলে এই গজার মাছও নাকি মানুষের কল্যাণ করে না, উজবিল্লা। ওই পীর নাকি কুমিরের উপর চড়ে নাকি আসছে বাঘের হাটে, এখন ওই এলাকার কুমির পর্যন্ত সেও নাকি মানুষের কল্যাণ করে। আচ্ছা, যারা এই কবরে যাচ্ছে, আমার মনে হয় সেখানে যায় শুধু সাধারণ মানুষ নাকি আলেমও আছে? আর এই যে তাবিজ যে আপনার ছেলে গায়ে দিয়েছেন, এই তাবিজ কি হিন্দু দিয়েছে? কে দিয়েছে? হুজুর, আমার আলোচনা একদম শেষ প্রান্তে, কি বোঝা গেল ভাই? আমরা নিজেরা যে মুসলিম বলে দাবি করছি, আর সমাজে যে প্রচলিত ইসলাম আছে, চোখ বন্ধ করে চললে ইমান মনে করে কিন্তু শত শত শিরিক করে যাচ্ছেন, আপনি কিছুই বোঝেন না। এটা হলো একটা সাইড। আমি কি বলেছিলাম, আমি যদি জান্নাত পেতে চাই আমার আকীদার মধ্যে কি থাকতে হবে ভাই? তাওহীদ, ইমান, বিশুদ্ধ তাওহীদ, যে তাওহীদের মধ্যে শিরিক থাকবে না, কুফুর থাকবে না, নেফাক থাকবে না। কিন্তু বাস্তবতা কি, অধিকাংশ মুসলমানদের কথাই কর্মে শত শত শিরিক।